নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নিরামিষ আলুর দমের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল, সামান্য সাদা তেল, দিয়ে দিচ্ছি এক চিমটি পাঁচফোড়ন, ডুমো ডুমো করে কেটে রাখা 500 গ্রাম আলু, দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচের মতো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, একটা তেজপাতা বাটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবেন তত সুন্দর একটা গন্ধ বেরোবে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জল, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, জল দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে অল্প অল্প জল দিচ্ছি, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম হাফ মগের মতো জল, ঢাকা দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ হতে দেব। ফিরে এলাম মিনিট 10-15 পরে, ভালো করে ঘেঁটে দিচ্ছি। আবারও হতে দেব। আলু প্রায় হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু। দিয়ে দিচ্ছি চিনি, চিনি দিয়ে আরো একবার ঘেঁটে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, তৈরি হয়ে গেল নিরামিষ দিনের নিরামিষ আলুর দম। যদি এই ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজ এ পর্যন্ত।